প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা এসেছি খুলনা জেলার দিঘুলিয়া উপজেলার দক্ষিণ চন্দনী মহলের ভুইপাড়া গ্রামে আরিফ কাজী ভাইয়ের বাজিকার পাখি খামারে, যিনি কিনা এমব্রয়ডারি দোকান ও রঙিন মাছ চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে খাঁচা পদ্ধতিতে বাজিকার পাখি পালন করে লাভবান হয়েছেন। দর্শক আজ আমরা আরিফ ভাইয়ের নিকট থেকে বাণিজ্যিকভাবে খাঁচা পদ্ধতিতে বাজিকার পাখি পালনের পদ্ধতি, আয় ব্যয় ও সুবিধা সহ টুকিটাকি সকল বিষয়ে জানার চেষ্টা করব। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় মাসুম বিল্লাহ। ভাইয়া, কৃষিগত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? জি ভাইয়া। ভাইয়া, আমরা আগেও আপনার এখানে এসেছিলাম রঙিন মাছের একটি প্রতিবেদন করার জন্য, তবে এই পর্যায়ে এসেছি আপনার বাজিকার পাখি নিয়ে একটি প্রতিবেদন করার জন্য। তো আমরা আপনার কাছে জানতে চেষ্টা করবো, আপনি বাজিকার পাখি চাষে কেন উদ্বুদ্ধ হলেন? আসলে রঙিন মাছও যেমন আমার শখে, এই বাজিকার পাখিটাও আমার শখে, শখ করতে করতে আসলে এত দূর। ভাই, অন্য কাজের সময় দেওয়ার সাথে সাথে কিভাবে আপনি পাখির খামারে দেখাশোনা করেন? আসলে এটা জাস্ট আমি একটা চোখ বুলাই যাই কোনো পাখিতে কোনো প্রবলেম আছে কি না, আর বাকিটা আমার মিসেস দেখাশোনা করে। কতদিন আগে এবং কতগুলো বাজিকার পাখি নিয়ে আপনি ব্যবসা শুরু করেন? আসলে আমি গত বছর মার্চের 12 তারিখেই পাখিগুলো আনি, বাচ্চা পাখি আনছিলাম অল্প টাকার জন্য দিয়ে, তারপর ওইটা দিয়ে বেশি প্রফিট আসছিল না, পরে আমি আবার অ্যাডাল্ট পাখি কিছু কিনছিলাম, সেভাবেই আর কি শুরু করছিলাম 35 পিস পাখি দিয়ে। বর্তমানে আপনার খামারে কতগুলো বাজিকার পাখি আছে? এখন একটু কমিয়ে দিছি, যে আমার কিছু টাকার দরকার ছিল, সে কারণে অন্য প্রজেক্টে লাগাইছি, 30 জোড়ার মতো অ্যাডাল্ট পাখি বিক্রি করেছি, আর এখন আছে হচ্ছে আপনার 15 জোড়ার মতো আছে। ভাই, আপনি বলেন যে বিশেষ প্রয়োজনে 30 জোড়া পাখি বিক্রি করেছেন, আপনি কেমন দামে বিক্রি করেছিলেন এগুলো? পার জোড়া 500 টাকা করে বিক্রি করছি। যদি কেউ 100 জোড়া বাজিকার পাখি দিয়ে খামার শুরু করতে যায়, সেক্ষেত্রে ঘর তৈরি, খাঁচা করাই এবং বাচ্চা করাই বাবদ কত টাকা আসতে পারে? আসলে ঘর তো যার যেভাবে ইচ্ছা সে করতে পারে, আর খাঁচা বাবদ দেখা যাচ্ছে এক একটা খাঁচাতে আপনার 300 টাকা বা 350 টাকার মতো লাগবে, আর বাচ্চা ক্রয়টা আসলে এক এক সময় এক এক দাম, এটার দাম ওঠানামা করে, তো সেক্ষেত্রে আপনার 350 টাকা 300 টাকার ভেতরে আপনি পার জোড়া বাচ্চা পেয়ে যাবেন, সেভাবে হিসাব করে দেখতে হবে কত টাকা আসবে। আপনার এই খাঁচাগুলো কত স্কোয়ার ফিটের? এটা হচ্ছে আপনার 18x18 ইঞ্চি। আচ্ছা, খাঁচার কি কোনো আদর্শ মাপ আছে? আসলে পাখিটা যেহেতু উড়াউড়ি করে, এদের একটু বড় সাইজের জায়গা দিলে এরা কমফোর্টেবল করে, আপনার ডিম বাচ্চাও ভালো করে, এর নির্দিষ্ট কোনো মাপ নেই, তবে বড় জায়গাটাই সব থেকে ভালো। 100 জোড়া পাখি পালন করতে গেলে খাবার এবং পরিচর্যার খরচ দিয়ে প্রতি মাসে কত টাকা খরচ হতে পারে? এক জোড়া পাখিতে আপনার এক মাসে 1 কেজি খাবার খাবে, বাজার মূল্য ওঠানামা করে, সেক্ষেত্রে আপনার হিসাব করলে বেরিয়ে আসবে কত টাকা খরচ হবে। 100 জোড়া পাখি থেকে প্রতি মাসে সকল খরচ খরচা বাদ দিয়ে কত টাকায় করা সম্ভব? আসলে বাজার ওঠানামা করে, তো সব কিছু মেলা আপনার 15-16 বা 20 হাজার টাকার ভেতরে থাকবে 100 জোড়া পাখি থেকে। এটা কি ব্যবসা রানিং হওয়ার পরে, মানে ডিম বাচ্চা রানিং হওয়ার পরে? হ্যাঁ, ডিম বাচ্চা রানিং হওয়ার পরে, তা না হলে তো আপনার বাচ্চা কিনে 8 মাস খাওয়ানো লাগবে, তারপর হচ্ছে আপনার ডিম বাচ্চা রানিং হবে। বাণিজ্যিক ভাবে বাজিকার পাখির খামার করতে হলে কেমন জায়গা ও পরিবেশের প্রয়োজন? অবশ্যই শুকনো জায়গা এবং একটু ঠান্ডা জায়গা, বেশি রৌদ্র না আবার বেশি ঠান্ডাও না, তবে স্যাঁতস্যাঁতে না, শুকনো জায়গা লাগবে। বাজিকার পাখির বাচ্চা কোথা থেকে সংগ্রহ করা উচিত? অবশ্যই একজন সফল খামারির কাছ থেকে সংগ্রহ করবেন, যাতে আপনি ওই বাচ্চাটা ব্রিড করলে ভালো প্রফিট পান। যদি সম্ভব হয় একটা ফার্মের থেকে মেল অথবা অন্য পাশের ফার্মের থেকে ফিমেল নেওয়াটা উচিত। বাজিকার পাখির কোনো জাত আছে কিনা? হ্যাঁ, বাজিকার পাখির জাত আছে। জাতগুলো যদি আমরা একটু বলতে। বাজিকার পাখির জাত আছে হচ্ছে আপনার ক্রেস্টেড আছে, লুটিনো আছে, আপনার নর্মাল বাজিকার আছে, তারপরে আমরা যেটা বলি 3-4টা কালার একবারে মিক্সিং হয় সেটা হচ্ছে আপনার ডেনিশ বাজিকার আছে, এভাবে আর কি। আর বাদ বাকিগুলো আমার জানা নেই, অবশ্যই জাত আছে। কোন জাতের বাজিকার বাণিজ্যিকভাবে পালন করার জন্য হবে? হ্যাঁ, সব জাতেরই বাজিকার, আসলে পাখি পাখি, শুধুমাত্র ওদের জাতটা ভিন্ন, জাতের কারণে একটু রেট বেশি পাওয়া যায়, আবার বাচ্চা ডিম বাচ্চা সব একই করে, কোনো অসুবিধা হয় না। তারপরে আমি বলবো লুটিনোটা সব থেকে ভালো, ওইটা সবার পছন্দ। বাজিকার পাখির স্ত্রী পুরুষ চেনার কোনো উপায় আছে কিনা, থাকলে যদি বলতেন আমাদের? ছোট অবস্থায় ওভাবে চেনা যায় না, তবে সেমি অ্যাডাল্ট অথবা অ্যাডাল্ট হলে চেনা যায়, সেটা হচ্ছে আপনার স্ত্রী বাজিকার যেটা, সেটার ঠোঁট অথবা ঠোঁটের উপরের অংশ, নাক যেটা, সেটা থাকবে বাদামি রং অথবা অফ হোয়াইট কালার,
আর আপনার পুরুষ যেটা সেটা হয় বেগুনি থাকবে তা না হলে ব্লু থাকবে, ব্লু সবুজ গ্রিন ব্লু যেটা ওইটা তা না হলে বেগুনি কালার। কোন কোন সময় এবং কি পরিমাণে খাবার দেন? বাজিগার পাখিকে দুই টাইম খাবার দেওয়া হয়, সকাল এবং বিকাল অল্প পরিমাণের খাবার দেওয়া হয় যাতে ওরা নষ্ট না করে। কি ধরনের খাবার দিয়ে থাকেন? এর প্রধান খাবার হচ্ছে কাউন আর চীনা, ওর সঙ্গে দেই গুজি তিল, তিসি দানা, ক্যানারি সিড, মিলেট, সূর্যমুখীর বীজ, এগুলো দিয়ে একটা মিক্সার করে, প্লাউর ধান এটা দিয়ে একটা মিক্সার করে তারপর দেবে। এই খাবারগুলো কোনটার দাম কেমন? এখন বাজার দাম একটু বেশি, যেমন ধরেন ক্যানারি সিড যেটা সেটা হচ্ছে 200 টাকা কেজি, মিলেটটা হচ্ছে 160 টাকা কেজি, আপনার চীনা 115 টাকা 20 টাকা কেজি, কাউন একটু দাম কম, ওটা আপনার 65 টাকা 70 টাকা কেজি, এভাবেই আর কি। বাজিকর পাখি কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে? ওর পূর্ণ যখন 8 মাস বয়স হবে তারপর থেকে ডিম পাড়া শুরু করে। এরা বছরে কতবার ডিম দেয়? এরা কবুতরের মতো আপনার বছরে আমরা 7 বার ডিম পাই, এভারেজে আমরা 6 থেকে 7 বার পাই। প্রত্যেকবারে এটা আনুমানিক কত টাকা করে ডিম দিচ্ছে? এরা ডিম দেয় বেশি, 10টা 12টা পর্যন্ত ডিম পাইছি, কিন্তু ফোটে আমার হয়তোবা পরিচর্যায় সমস্যা আছে যার কারণে আমি 6টা 7টার বেশি বাচ্চা পাইনি। ভালো বাচ্চা উৎপাদনের জন্য কতদিন বয়সে স্ত্রী ও পুরুষের জোর দেওয়া উচিত? অবশ্যই এদের অ্যাডাল্ট হওয়ার পরে জোর দেওয়াটা ভালো, সেক্ষেত্রে আপনার 8 মাসে বা 7.5 মাস 7.5 মাসে জোর দেওয়াটা ভালো। আপনি কিভাবে স্ত্রী ও পুরুষ বাজিকার পাখি জোর করান? এটা তো আসলে একটা সেট আপের ব্যাপার আছে, দুইটা খাঁচায় আমি 4টা 5টা পাখি রাখি, দুই পাশে এক পাশে মেল এক পাশে ফিমেল, যখন যেটার পছন্দ হবে ওই একটা আর একটার কাছে আসবে, ঠিক তখনই আমি দুইটাকে একসঙ্গে রেখে জোর দিয়ে দিই। বাজিকার পাখি ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতি যদি আমাদের একটু বলতেন। আমি আসলে প্রত্যেকটা পাখির ডিম 10 থেকে 15 দিন হলে আমি সেটাকে চেক করি, চেক করার পর যদি দেখা যায় যে পরীক্ষা করার পরে ওতে রক্ত আসছে কিনা বা ডিমটা বাওয়া গেছে কিনা, যেগুলা বাওয়া যায় সেগুলো ফেলে দিই, বাদ বাকিগুলো আমি রেখে দিই। বাজিকার পাখির বিশেষ কোনো রোগ বলে আছে কিনা, থাকলে তার প্রতিকার কি? বাজিকার পাখির বিশেষ কোনো রোগ নাই, তবে এর রোগ নাই বললেই চলে, শুধুমাত্র এটার একটু পটির সমস্যা আছে, এটা একটু পানির সঙ্গে স্যালাইন অথবা আপনার ডক্সিক্যাপ নামের একটা ঔষধ আছে সেটা দিলে কমপ্লিট। ডিম বাচ্চা করার পরে একটা ভিটামিন ঔষধ খাওয়াই, এটাই। আপনি বাচ্চাগুলো মূলত কিভাবে বিক্রয় করেন? আমার তো আসলে ওভাবে সময় নেই, আমাদের এখানে পাখির হাট আছে সেখানে আমার যাওয়া হয় না, পাইকার আছে উনি এসে নিয়ে যেয়ে বিক্রি করেন। যদি কেউ বাজিকার পাখি পালনের ব্যবসা শুরু করতে চায় সেক্ষেত্রে সে কত জোড়া পাখি দিয়ে শুরু করতে পারে? আসলে আমি বলবো সর্বনিম্ন 5 জোড়া পাখি দিয়ে শুরু করতে, কারণ এটা মেল ফিমেল চেনাটা একটু টাফ অ্যাডাল্ট ছাড়া বাচ্চা যদি শুরু করে, আর যদি অ্যাডাল্ট শুরু করে তাহলে সে 2-3 জোড়া দিয়ে শুরু করতে পারে, সেটা হচ্ছে তার ব্যাপার। আপনার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য কৃষিকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃষিকথা ইউটিউব চ্যানেলকে আন্তরিকভাবেই অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন, এবং আমাদের সাথে থাকার জন্য কৃষিকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।